জাগ্রতি লাইভ মিডিয়া ওড়িশা মাটির খবর। চারি দফা দাবি নিয়ে বিজেপি যুব মোর্চা পক্ষ কেন্দ্রঝর এসপি অফিস ঘেরাও করা যাই। শিক্ষয়িত্রী মমিতা মেহের হত্যাকাণ্ডে সম্পৃক্ত গৃহরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র ইস্তফা, বিরোধী দল মুখ্য সচেতক এবং কেন্দ্রঝর সদর বিধায়ক মোহন মাঝি উপরে বোমা আক্রমণ করা মুখ্য অভিযুক্ত গিরফদারি, আদিবাসী লোকঙ্ক পাইঁ সোর উঠাই মিছ কেসে গিরফ হয়েথিবার যুব নেতা মুন্নাপুটি নিঃসন্দেহে খলাস। জেলার লগাতার চারিদিনের চারোটি দুষ্কর্ম এবং হত্যা ঘটনা পছরে জেলা প্রশাসন অপারগতা বিরোধে এবং অপরাধ নিয়ন্ত্রণে ফেল মারিথিবা কেন্দ্রঝর এসপি এবং জেলাপালঙ্ক বদলি আদি দাবি নেই বিজেপি পক্ষরু এসপি অফিস ঘেরাও করা যাইছি। আজকারে আন্দোলন হচ্ছে মন্ত্রীঙ্কর গিরফদারি দাবি, এ ধর্ষণকারী মন্ত্রীকু কাহিকি যে সুরক্ষা দৌছি পুলিশ আমি বুঝিপারুনু। এ সরকার খালি সেটি নুহ, সারা উড়িষ্যা সারারে ধর্ষণকারী মানঙ্ক সরকার, ধর্ষণকারী মানুষ কাহিকি সুরক্ষা দিয়ে। আপনার মু উদাহরণ দেবি, কেন্দুঝর জেলার বামেবাড়ি জনে ঝিও আদিবাসী ঝিও, সে পুনি নিজ ব্রেক কামড়ি পারিব এবং তারপরে আত্মহত্যা করিব, দৌড়ি লগাইব, সে নিজ ছড় ভুষুড়ব পেটরে। এভাবে লোক মানুষ এরেস্ট করা দরকার, এবং খালি সেটিকি নুহ, আপনার যে মন্ত্রী সেটি ডিগিং করি পোতিলে সে মন্ত্রী পুরোনা ইতিহাস অছি, সবুঠ বেশি ফান্ডিং সেই কলেজ কু দবা যে কলেজে তাঙ্ক যৌন কারবার চালু থিলা। বিভিন্ন জেলার আন্দোলন জোরদার হেউথিবার এহাকু আখি আগে রাখি জেলা পুলিশ পক্ষরু ম্যাজিস্ট্রেটক উপস্থিতি সহ 15 প্লাটুন পুলিশ ও 3 প্লাটুন হোমগার্ড নিয়োজিত হইছি। ওড়িশায় যে মমিতা মেহেরকু যেভাবে ভাবে হত্যা করিকি তাকু খণ্ড খণ্ড করিকি তাকু পতি দিয়াগলা, তাহার যেভাবে ভাবে আজি তাকু কৌশি প্রকারর তাঙ্কর যিয়ে মুখ্য আসামি যিয়ে ষড়যন্ত্রকারী সম্পৃক্ত মন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র যিয়ে আমার গৃহমন্ত্রী, তাঙ্কু আরেস্ট করিবা পাই এ তদন্তরে এবং তাকু বহিষ্কার করিবা পাই, তা সহিত কেন্দুঝর জেলার যে মতে বম ফুপরা যাইছিলা মুখ্য আসামি রাজা চক্রকু গিরফ করা যাই নাই এপর্যন্ত, এবং আপনার বিনা কারণে মুন্নাপূর্তিকু যেভাবে ভাবে আরেস্ট করা যাই অভাবনীয় ভাবে পুলিশ করেছি, এবং তা সহিত কেন্দুঝর জেলার যেভাবে ভাবে পাঁচ জন নাবালিকা ঝিউকু যেভাবে ভাবে রেপ এন্ড মর্ডর করি সম্পূর্ণ ভাবে অভিযুক্ত আসামি মানুষ গিরফ করা যাই নাই, সেই প্রতিবাদে আজ এসপি অফিস ঘেরাও আছে। যে পর্যন্ত প্রশাসন এ বাবদে পদক্ষেপ ন নেব, আমার এ বিক্ষোভ এবং এ যে আমার ধারণা ইয়ে বলবত্তর রহিব। এসহ 98 জন অফিসর মধ্যে নিয়োজিত হয়েছেন, বহু সংখ্যায় কর্মীক উপস্থিতি হবার সম্ভাবনা থিবা ও কালে গেট ও পাচেরি ডে কর্মী মানে অফিস কু ধসেই বসে যাবে আশঙ্কা করে সবরে কন্টা তারবাড়ে ঘেরাও পাচেরি কু করা যাইছি, এসহ ব্যারিকেড র মধ্যে ব্যবস্থা করা যাইছি। মমতা মেয়রকু হত্যা করেছিলাম মুখ্য কপরদার বলে যাহাকে অনুমান করা যাচ্ছে, যাহাকে মন্ত্রী দেবশঙ্কর মিশ্রকে বহিষ্কার করা যাও, এবং কেন্দুঝর জেলার যে প্রকার ধর্ষণ বড়ি চালিছে, নারী সুরক্ষা পাওনে, সেপাই জেলার আরক্ষী অধীক্ষক এবং জেলাপাল বদলি করা যাও, এবং আমার সদর বিধায়ক মোহন চরণ মাঝিঙ্কু যে বোমা মারাইছিল উপযুক্ত আসামিকে খোঁজি বাহার করে তাঁকে আরেস্ট করা যাও, তার প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টি তা দ্বারা বিজেপি কর্মী মানে ব্যারিকেড ভাঙ্গি এসপি কার্যালয় ভিতর ধসেই পশিবা উদ্যম করে, বিজেপি কর্মী কু ঘোড়াইবা যাই পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জ করে, লাঠি মারে জন নিরীহ লোকর মুন্ড ফাটি বেড়ে চারিজন বিজেপি কর্মী আহত হয়েছেন, বিজেপি কর্মী মানে পুলিশ উপরক অন্ডা মাড় করে, ব্যারিকেড ভাঙ্গিবা সময় মহিলা কর্মী মানক উপরে পুরুষ পুলিশ হাত উঠাই অভিযোগ হয়েছে। হ্যাঁ, মু হচ্ছি শ্রদ্ধাঞ্জলি কর, বিজেপি মহিলা মোর্চার কেউঝর উপসভাপতি। আমি তো এটিকে আসিলু আন্দোলন করা শান্তিপূর্ণ ভাবে, কিন্তু যেহেতু আমি দেখিলু আমার পছপটু লাঠি চার্জ হল আমার নেতা মানুষ উঠাইকি নিয়ে, তবে আমি উগ্র রূপ ধারণ কলু, কিন্তু সেই উগ্র রূপ ধারণ ভিতরে আমি ব্যারিকেড ভাঙ্গিলু, ব্যারিকেড ভাঙ্গিলা পরে জেন্টস পুলিশ মানে আমার উপর হাত উঠাইলে, আমি সেমান সহ আর্গুমেন্ট কলু কোণ পাই আমমানক উপরে হাত উঠা যাচ্ছে, কোণসি ক্লজ রে অছি কি আপনকর লেডিজ উপরকু জেন্টস পুলিশ হাত উঠাইব, কহিলা পরে তাঙ্কর লেডিজ মানে আসিলে
से पर्यंत लेडीज्र आलटमेंट कराहीनला जेन्ट्स मैंने ब्यारिकेड भी दौन जोटा कि लेडीज मैं अपोजिट तरफ धक्का दौले मुझे बारंबार कहली आप ब्यारिकेड लगा ब्यारिकेड लगा आप न लगे आमको ये असम्मान हो धमकैला से कहले आम आम नेता मानक किसी उठेकिना ना बर्तमान पर्यटन तो चली हूँ नारी आम जो संघर्ष रही नारी सम्मान तो तार नमूना आज आम देख लु पुलिस आम उपरको हाथ उठाऊ से नारीर सम्मान ममिता मेहर केस को ममिता मेहर केस को तो आपंकर कला कहला से माने कही दौंती कि आमर से झीर नेचर खराब थी यहाँ हूँ सम्मान आपणकर जदि नारी कौन नारीर नेचर पर आक्षेप कराए प्रथम तो निज घर निज माँ भौणी को आक्षेप करा बीजेपी जिला सभापति और महिला जिला सभापति समेत बार जन बीजेपी नेता को पुलिस गिरफ्त कर केन्दुझर जिला प्रतिनिधि प्रभाती साहू रिपोर्ट जागृति लाइव मीडिया।